নমস্কার নিউজ পেপার নর্থ ইষ্টৰ আজিৰ অনুষ্ঠানলৈ মই বিৰাজ বৰে সকলোকে স্বাগতম জনাইছো। লোকসভা নির্বাচন আহি গল, ইতিমধ্যে রাজনৈতিক দলসমূহে নির্বাচনী তৎপরতা আরম্ভ করেছে। প্রথম পর্যায়ের ভোট গ্রহণ হব লগা সমষ্টির প্রার্থীর তালিকা ইতিমধ্যে ঘোষণা করেছে সকলো দলে, আর একাংশই মনোনয়ন পত্র দাখিল করেছে, আর আন একাংশই 25 তারিখের ভিতর মনোনয়ন পত্র দাখিল পর্ব সামরণি মারিব। আর এই প্রথম পর্যায়ের নির্বাচনের বাবে সকলো প্রার্থীয়ে কঁকালত টঙালি বন্ধার সময়তে আন এক বিস্ফোরক আর ব্রিক ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাবলে লৈছো। সেই ব্রিক ব্রেকিং নিউজটি হয়েছে যে যোরহাটের প্রাক্তন সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা অসমের মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হব। কিন্তু কেনেকৈ আমি আপনাদের জানাই লব বিচাৰিছো যে 2014 চনের লোকসভা নির্বাচনত ভারতীয় জনতা পার্টির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাই সেই সময়ের কংগ্রেস প্রার্থী বিজয় কৃষ্ণ সন্দিক 1,02,135 ভোটের ব্যবধান পরাজিত করে সংসদলে নির্বাচিত হয়েছিল। কিন্তু এই বর্ষত আমি কামাখ্যা প্রসাদ তাসাক যোরহাট সংসদীয় সমষ্টির সাংসদ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা দেখিবলৈ নাপাম। তার পরিবর্তে কামাখ্যা প্রসাদ তাসা হব পারে অসম কেবিনেট মিনিষ্টার, কিয়নো তাসা ডাঙরিয়ায় এইবার প্রতিদ্বন্দ্বিতালৈ নাহিল। তেজপুরত যদিও তেওঁৰ নাম চর্চাত আছে, তথাপিও বিশেষ তৎপরতা দেখা নাই এইজন রাজনীতিকৰ। কিন্তু তার বিপরীতে যোরহাট সংসদীয় সমষ্টিত যে নির্বাচনী তৎপরতা চলি আছে বিজেপি দলের প্রার্থী তপন গগৈর নেতৃত্বত, কিন্তু তাত সহযাত্রী হয়ে সহগামী হয়ে সহযোদ্ধা হয়ে ঠিয় দিছে কামাখ্যা প্রসাদ তাসা। বিজেপিয়ে যাতে বিগত নির্বাচনের দরে এই বর্ষতো একটা সুন্দর ফলাফল দেখাব পারে, তার বাবে কামাখ্যা প্রসাদ তাসায় তপন গগৈক সহযোগ করেছে। আর এই সহযোগের অন্তরালত কি রহস্য লুকাই আছে সেয়া অতি সোনকালেই ফাদিল হব। আমালৈ অহা গোপন তথ্য অনুসৰি কামাখ্যা প্রসাদ তাসাই এইবার উপনির্বাচন খেলি সোণাৰীৰ বিধায়ক হব, আর সোণাৰীৰ বিধায়ক হওয়ার পিছত তেখেত চাহ শ্রমিক উন্নয়ন বিভাগের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করব অসম কেবিনেটত। গোটেই কথাটো হৈছে যে বিগত 14 চনত সাংসদ নির্বাচিত হওয়ার পাছত 2016 চনত অসমত যে বিধানসভা নির্বাচিত হয়েছিল, বিধানসভা নির্বাচনত কংগ্রেসের প্রার্থী তথা তিনিবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সহিতে তেখেত প্রতিদ্বন্দ্বিতাত অবতীর্ণ হয়েছিল। তার পূর্বে 10 বছরের মুখ্যমন্ত্রী আছিল তরুণ গগৈ, আর সেই তরুণ গগৈর সহিতে তেখেত প্রতিদ্বন্দ্বিতাত অবতীর্ণ হয়ে যথেষ্টখিনি ভোট লাভ করবলে সক্ষম হয়েছিল। বিজেপির কোনো ধরনের ভেটি নাছিল তিতাবর সমষ্টিত, কিন্তু কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় তাত সাংসদ হওয়ার পিছতো বিধায়কর পদত তেখেতে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছিল আর যথেষ্টখিনি ভোট লাভ করবলে সক্ষম হয়েছিল, আর বিজেপি দলক তেখেতে ত্যাগ স্বীকার করেছিল, বিজেপি দলের হয়ে ত্যাগ স্বীকার করেছিল। তার মূল্য ইতিমধ্যেই বিজেপি সরকারখনে তেখেতক দিয়ার বাবে একটা প্ল্যান প্রস্তুত করেছে, আর সেই যে আসনি সেই আসনির জড়িয়তে উপকৃত হব কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়া। কিন্তু কথাটো হয়েছে যে এই নির্বাচনত কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ায় যোরহাট সংসদীয় সমষ্টিত বিজেপির প্রার্থী তপন গগৈক জিকাই অনার ক্ষেত্রত কিন্তু উদ্যোগ গ্রহণ করব লাগিব। সেয়ে তপন গগৈর সহিতে প্রতিখন সভা প্রতিটি নির্বাচনী রেলীত কিন্তু অংশ লৈছে কামাখ্যা প্রসাদ তাসাই। গতি আমি যি খবর পাইছো সেই খবর অনুসরি ছমাহৰ ভিতৰত অসমত যদিহে তপন গগৈয়ে জয়লাভ করে তেতিয়া সোণাৰী সমষ্টিত উপনির্বাচন অনুষ্ঠিত হব, আর সেই উপনির্বাচনত বিজেপি দলে কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়াক প্রক্ষেপ করব, আর তেখেত যদি জয়ী হয়ে আহে তেন্তে অসম কেবিনেটত তেখেতক স্থান দিয়া হব, আর সম্ভবত তেখেতক চাহ শ্রমিক উন্নয়ন বিভাগটো তেখেতৰ হাতলৈ অর্পণ করা হব। এইটো এটা গোপন সূত্র আমি আগতীয়াকৈ আমার দর্শকসকলক জানাই লব বিচাৰিছো। যেহেতু
কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ে যোরহাটৰ 10টা বিধানসভা সমষ্টিত কি উন্নয়ন করলে সেয়া হয়তো ভোটারে নির্ণয় করব। কিন্তু এটা কথা মানিবই লাগিব, চাহ শ্রমিক সকলৰ দীর্ঘদিনৰ সমস্যা কিন্তু ভারতবর্ষৰ যে লোকসভা সেই লোকসভা কিন্তু উত্থাপন করবলৈ সক্ষম হয়েছিল আর চাহ শ্রমিকৰ কেতবোৰ সুবিধা তার পাছত কিন্তু লাভ করবলৈ সক্ষম হল অসমৰ চাহ শ্রমিক সকলে। গতি চাহ শ্রমিক সকলৰ প্রতি তেখেত যথেষ্ট দায়বদ্ধ। বিগত সময়ত তেখেতে চাহ শ্রমিকৰ লগত জড়িত হয়ে আছিল বিভিন্ন কর্ম আঁচনির জড়িয়ে, তেখেত আপসার নেতৃত্ব গ্রহণ করেছিল আর এনেকা ধরনের চাহ শ্রমিক উন্নয়নের কারণে যেখানে করণীয় আছিল ইতিমধ্যে করে গেছিল আর তার সুবাদতে বিগত বর্ষত দেখা গৈছিল তেখেত বিপুল ব্যবধানত জয়ী হয়ে আছিল সাংসদ হিসাবে। আমি এই সময়তে আমি এটা কথা আপনার জানাই লোক বিচারিছো সংক্ষেপতে যে অসম কেবিনেটত অসমৰ মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হব পাৰে কামাখ্যা প্রসাদ তাসার নাম, কিয়নো এই লোকসভা নির্বাচনত যদি তপন গগৈ জয়ী হয়ে আহে তেন্তে সোনাৰী কামাখ্যা প্রসাদ তাসায় উপনির্বাচন খেলিব আর উপনির্বাচনত জয়ী হয়ে অহার পিছতে তেখেতে অসমৰ মন্ত্রীসভাত স্থান লাভ করব, এইটো গোপন সূত্র। আর ইতিমধ্যে অসমৰ বিভিন্ন প্রান্তত নির্বাচন খেলার যে অভিজ্ঞতা সেয়া কামাখ্যা প্রসাদ তাসার আছে। পূর্বতে যদি কেতিয়াবা খেলিছে ডিব্রুগড়ত, কেতিয়াবা খেলিছে মার্ঘেরিটাত, বিগত বর্ষত খেলিলে যোরহাটত, আর অহা বছর যদি সোনাৰীত তেখেতে বিধানসভা উপনির্বাচন খেলবলগা হয় তাত কোনো চিন্তা করবলগীয় বিষয় নহয়, যেহেতু তেখেতর যোরহাটৰ বাহিরে অন্যান্য সমষ্টিত খেলা নির্বাচনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তেখেতক নিশ্চিতভাবে সহায় করব। আমি পুনৰ আপোনালোকক জনাবলৈ বিচাৰিছো যে ছমাহৰ ভিতৰত অসমৰ মন্ত্ৰীসভাত আমি দেখিবলৈ পাব পাৰো যোৰহাটৰ প্ৰাক্তন সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা ডাঙৰীয়া। আমি দৰ্শকসকলক এই বিষয়টো জনাবৰ কাৰণে আজিৰ এই অনুষ্ঠানৰ মাজলৈ আহিছো, গতিকে আমি পুনৰ এই বিষয়ে আলোচনা কৰি যাম। মই এতিয়া ইয়াৰ পৰা বিদায়।